সাবস্ক্রাইব ফাংকি মাল্টিমিডিয়া এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। কাজ ও ব্যক্তিগত কারণে নিয়মিত খবরের শিরোনাম হন মেহজাবিন চৌধুরী। তবে এবার ভিন্ন কারণে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করলেন মেহজাবিন। বললেন, এতটুকু আবদার তো করতেই পারি। কি আবদার করলেন মেহজাবিন? এই আবদারের মূলে মেহজাবিনের নামের বানান। অভিনেত্রী নিজেও মনে করেন তার নামের বানান একটু কঠিন। নামের বানান ইংরেজি ও বাংলায় ভিন্নভাবে লেখা যায়। তাকে নিয়ে প্রকাশিত খবরের প্রায়ই নামের বানানে ভুল দেখতে পান। মেহজাবিন বলেন, আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমি সবসময় পেয়েছি। আরেকটি আবদার করতে চাই। আমাকে নিয়ে যখন আপনারা সুন্দর করে গুছিয়ে রিপোর্ট লেখেন তখন আমার খুব ভালো লাগে, কিন্তু কিছু গণমাধ্যম আমার নামের বানান ভুল লেখেন। যারা এখনো জানেন না তারা একটু আমার নামের সঠিক বানানটা ফেসবুকে দেখে নেবেন। নামের বানান নিয়ে অনেক সময়ই মেহজাবিনকে জটিলতায় পড়তে হয়। নিজের কাজ ও অনেক গুরুত্বপূর্ণ নিউজেও তিনি তার নামের বানান ভুল দেখতে পান। পোর্টফোলিও তৈরি, দেশের বাইরে যাওয়া, এম্বাসির অনেক কাজে প্রয়োজন হয় সংবাদগুলো। এত বড় বড় পত্রিকার সুন্দর খবরের পাশে নিজের নামের বানান ভুল দেখতে কেন যেন কেমন লাগে। আমার কাছে মনে হয়েছে এতটুকু আবদার তো করতেই পারি, সত্যতা নিশ্চিত করার জন্য এটা জানানো। তারা একটু সচেতন হলেই নামটা ঠিক মতো লিখতে পারে। এরপর মেহজাবিন চৌধুরী তার নিজের ফেসবুক পোস্টে বাংলা নামের বানান ও ইংলিশ নামের বানানটি দিয়ে দিয়েছেন। বেশ কিছুদিন ধরেই এই অভিনেত্রী শুটিং থেকে কিছুটা দূরে আছেন, এখন আগের চেয়ে কম কাজ করতে চান। তবে আর কাজে ছাড় নয়, দর্শকদের জন্য মানসম্মত কাজ নিয়মিত উপহার দিতে চান। ব্যস্ততা প্রসঙ্গে বলেন, সবকিছু মিলিয়েই শিগগিরই ফিরব, ভালোবাসা দিবসের জন্য কিছু কাজের ব্যাপারে কথা হচ্ছে, সেগুলো নিয়েই এখন ব্যস্ত হয়ে যাব। সো দর্শক, মেহজাবিনকে আপনার কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা দেখছেন ফাংকি মাল্টিমিডিয়া। মিডিয়া জগতের লেটেস্ট ও অথেন্টিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।